সারা বাংলাদেশ ভরে গেল আলোয় আলোয়। শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের যে ডাক এসেছিল তাতে সংহতি জানিয়েছে গোটা দেশ। আলো জ্বালিয়ে যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবি তুলে ধরেছে দেশের কোটি মানুষ। এর আগে এক মিনিটের নীরবতা পালন করে যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে মৌন প্রতিবাদ জানান তারা। শাহবাগের প্রজন্ম চত্বর থেকেই ডাক আসে দেশব্যাপী মোমবাতি প্রজ্বলনের। সে ডাকে সাড়া দিতে বৃহস্পতিবার বিকেল থেকেই ভিড় জমে নানা বয়সী মানুষের। সন্ধ্যা 7টা বাজতেই শাহবাগে উপস্থিত হাজারো মানুষের হাতে জ্বলে ওঠে মোমবাতি। গোটা শাহবাগ এলাকায় তখন আলোর ঝলকানি। এ আলোয় ম্লান হয়ে যায় সব যুদ্ধাপরাধী আর রাজাকারের চোখ রাঙানি। প্রজন্ম চত্বরের আহ্বানে সাড়া দিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমবেত হন সংসদ সদস্যরা। মোমবাতি প্রজ্বলনের আগে এ সময় এক মিনিট নীরবতা পালন করেন তারা। এ সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে সংসদ ভবন চত্বর। এছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে মোমবাতি জ্বালিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চলা আন্দোলনে সংহতি জানান কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা।